আজ সোমবার রমজান মাসে দুই শব্দের দুরুদটি ১১ বার পড়ুন, ৫০ বছরের গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, ঋণ পরিশোধ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছেন, ওহী নাজিল হয়েছে সোমবারের দিন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আজকের সোমবারের দিনটি পবিত্র মাহে রমজান মাসের মধ্যে পড়েছে। পবিত্র মাহে রমজান মাস হলো কোরআনের মাস, পবিত্র মাহে রমজান মাস হলো সিয়াম সাধনা করার মাস, পবিত্র মাহে রমজান মাস হলো তাকওয়া অবলম্বন করার মাস। এ মাসের প্রথম অংশে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা মাগফিরাত করে দেন, তৃতীয় অংশে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। পবিত্র মাহে রমজান মাস ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ একটি নিয়ামতের মাস। এ মাসে কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করে, রাতে তারাবির নামাজ আদায় করে, সাহরির সময় তাহাজ্জতের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ফরদ সিয়াম রমাদান ওয়া সানান্তু লাকুম কিয়ামাহু ফমান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরজ মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ তাআলা তোমাদের উপর রমজান শরীফে রোজা ফরজ করেছেন আর রাতের নামাজ অর্থাৎ তারাবিকে আমি সুন্নত করেছি। সুতরাং যে ব্যক্তি ইমানি প্রেরণা ও সওয়াবের উদ্দেশ্যে এ মাসে রোজা রাখবে এবং তারাবির নামাজ পড়বে, সে ব্যক্তি গুনাহ থেকে এরূপ মুক্ত হয়ে যাবে যেন আজই তার মা তাকে প্রসব করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র মাহে রমজান মাসে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার দোয়াকে কবুল করেন, রোজাদার ব্যক্তির সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে তাদের দোয়াকে কবুল করেন। প্রতিদিন একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খৈরি আকবিল ওয়া বাগিয়া শাররি আকসির, হে পুণ্যকামী তুমি এগিয়ে চলো এবং হে পাপকাঙ্ক্ষী তুমি নিবৃত্ত হও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা এমন বরকতের মাস যাতে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম, অর্থাৎ হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র মাহে রমজান মাসের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন, একটি দরজাও বন্ধ রাখেন না, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন, একটি দরজাও খোলা রাখেন না। জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হয়। রমজান মাসে যখন রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে সিয়াম সাধনা করে, রোজা পালন করে, তার জন্য সমুদ্রের মাছ, গর্তের পিপীলিকা, হিংস্র প্রাণী ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে, নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে ইফতার করা পর্যন্ত। সুবহানাল্লাহ। রোজাদারের সম্মানে দুর্বৃত্ত শয়তানকে সিগল দ্বারা আবদ্ধ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়। রমজানের শেষ রাত্রে রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয়। পবিত্র মাহে রমজান মাস তাকওয়া অবলম্বনের মাস। এ মাসে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হলো এমন একটি মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে, সূরা বাকারা আয়াত নং 185। শুধু কোরআনও নয়, এবং কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় আসমানি গ্রন্থসমূহ আল্লাহ তাআলা অধিকাংশগুলো, বিশেষ করে তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন, বড় বড় সকল গ্রন্থ আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাসেই অবতীর্ণ করেছেন। রমজান মাসটি হলো
আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি ফজিলতপূর্ণ নিয়ামতপূর্ণ মাহাত্ম্যপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে ইমানদারদেরকে বিশেষ পুরস্কার প্রদান করে থাকে। আল্লাহ তাআলা রোজাদার নারী পুরুষদেরকে বিশেষ করে ক্ষমা করে দেন, তাদের জন্য পুরস্কার প্রদান করে থাকেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসসাইমিনা ওয়াসসাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা আহজাব আয়াত 35। রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে সিয়াম সাধনা করে, রোজা পালন করে, আত্মশুদ্ধি করে, তাকওয়া অবলম্বন করে, সে নারী হোক অথবা পুরুষ হোক, সে যদি পবিত্র মাহে রমজান মাসের গুরুত্বপূর্ণ এই বিধানটি পালন করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তার জন্য জান্নাতের বা ঘরসমূহ বাড়িসমূহ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে পুরস্কার প্রদান করবেন। আসসাউমুলি ওয়া আনা আজজবি, রোজা আমার জন্য, আমি রোজাকারীর জন্য, রোজাকারিণীদের জন্য, সিয়াম পালনকারী এবং সিয়াম পালনকারিণীদের জন্য নিজ হাতে প্রতিদান প্রদান করব। অন্য অন্য ইবাদতে প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে প্রদান করেন। যখন রোজা রাখে, রোজা পালন করে, আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরে ধারণ করে, পানাহার থেকে এবং যাবতীয় গুনাহ থেকে বিরত থাকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদারকে প্রতিদান প্রদান করে থাকেন। তাই পবিত্র মাহে রমজান মাস হলো বরকতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এ মাসের মধ্যে বরকতপূর্ণ একটি দিন, বরকতপূর্ণ একটি রাত, বরকতপূর্ণ একটি সময়, বরকতপূর্ণ একটি মুহূর্ত। বিশেষ করে আমরা সাহারির সময় দু রাকাত পারি, চার রাকাত পারি, তাহাজ্জতের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন, তার গুনাহকে মাফ করে দেন। ওই সময় আমরা তাহাজ্জুদের নামাজ সম্পূর্ণ করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য, নারী পুরুষ সকলের জন্য হেদায়তের জন্য দোয়া করব। এরপরে পবিত্র মাহে রমজান মাসে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কালাহমুল্লাহ শরীফের বরকতপূর্ণ ছোট্ট ছোট্ট তিনটি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, তিনবার তিনবার করে আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। জোহরের নামাজ সম্পূর্ণ করার পর ইস্তিগফারের আমল করব, ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আসরের নামাজ সম্পূর্ণ করার পর অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচার উদ্দেশ্যে এই দোয়াটি তিনবার আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এরপরে সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে, পিপাসার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে রসুলের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুই শব্দের ছোট্ট এই দুরুদটি মাত্র 11 বার আমল করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার কালিমা পাঠ করব, কয়েকবার ইস্তিগফারের আমল করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়াটি মুনাজাতের মধ্যে করব। এরপর রব্বুল আলামিনের দরবারে আমাদের যত ধরনের প্রয়োজন রয়েছে আল্লাহ তাআলার দরবারে ব্যক্ত করব, গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করব। যদিও আমাদের গুনাহ 40 বছরের হয় না কেন, 50 বছরের হয় না কেন, 60 বছরের হয় না কেন, 70 বছরের হয় না কেন, 80 বছরের হয় না কেন, 90 বছরের গুনাহ হয় না কেন, আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন।